নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নবরাত্রির চতুর্থ দিনে কোন দেবীর উপাসনা করবেন সেই বিষয়ে। দেখুন, নবরাত্রির চতুর্থ দিনে মাতা কুষ্মাণ্ডা দেবীর পুজো হয়ে থাকে, তাই জানবো আজকে আমরা কুষ্মাণ্ডা দেবী সম্পর্কে। দেখুন, নবদুর্গার চতুর্থ যে রূপ তা হচ্ছে কুষ্মাণ্ডা রূপ। তো মা ভগবতী কুষ্মাণ্ডা রূপ ধারণ করে সংসারে, কিন্তু সংসারে যে আবির্ভূত সেটা কিন্তু হয়েছিলেন। তো কুষ্মাণ্ডা শব্দের অর্থ হচ্ছে কু যুক্ত উষ্ম যুক্ত অণ্ড, কুষ্মাণ্ড। অর্থাৎ কু শব্দের অর্থ হচ্ছে কুৎসিত, উষ্ম শব্দের উষ্ম, উষ্ম শব্দের অর্থ হচ্ছে সন্তপত্রয় অর্থাৎ, এবং অণ্ড শব্দের অর্থ হচ্ছে উদরে। তো এখানে সন্তপত্রয় বলতে আদি ভৌতিক এবং আদি দৈবিক ও আধ্যাত্মিক এই ত্রিবিধ তাপের কথা বোঝানো হয়েছে। সংসারে এই তিন প্রকার তাপই কিন্তু কুৎসিত, অর্থাৎ আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক। তাই দেবী ভগবতী সংসারে এই তিন প্রকার খারাপ তাপ বা দুঃখ ভক্ষণ করার জন্য আবির্ভূত হয়েছিলেন, বুঝতে পেরেছেন? তো তাই তার নাম দেওয়া হয়েছে কুষ্মাণ্ডা। যারা দেবীর শরণাগত হয় তাদের তিনি সংসারের এই তিন প্রকার তাপ থেকে মুক্তি প্রদান করেন। যারা তার শরণাগত হয় না তাদের ক্ষেত্রে কিন্তু তারা সংসারে এই তিন প্রকার তাপে দগ্ধ হয়ে থাকেন। অনেক স্থানে রয়েছে দেবী রক্তবীজ অসুরকে বধের সময় তার ভ্রাতা কুষ্মাণ্ডাকে নিধন করেছিলেন বলেও কিন্তু দেবীকে কুষ্মাণ্ডা বলা হয়ে থাকে। যদি দেবীর বর্ণনা জানতে চান তাহলে দেখুন, তিনি পর্বতবাসিনী অর্থাৎ মানে পাহাড়ে তার বসবাস, সিংহবাহিনী এবং বৃহৎ দন্তধারিণী অর্থাৎ বড় বড় দাঁত রয়েছে, এবং তিনি হচ্ছে অষ্টভুজা অর্থাৎ আটটি হাত তার। তার আট হাতে রয়েছে ধনু, স্বর, কমণ্ডলু, সদাভাণ্ড, চক্র, গদা, জপমালা এবং অভয় মুদ্রা। অভয় মুদ্রায় তিনি দাঁড়িয়ে আছেন। পুজোর যে ফল অর্থাৎ কুষ্মাণ্ডা দেবী যদি আপনারা পুজো করছেন চতুর্থী তিথিযুক্ত দিনে উপাসনা করছেন, তাহলে দেবীকে পুজো করলে সংসারের যে দুঃখ, আমরা সংসার জীবনে দুঃখ ভোগ করে থাকি, তো এই যে দুঃখটা, এই যে কষ্টটা, এই কষ্টের হাত থেকে, দুঃখের হাত থেকে মুক্তি লাভ করবেন এবং ভেতরে অন্তরে শান্তির বাতাবরণ তৈরি হবে। তার পুজো করলে ন মাসে সফল অভিষ্ট করা যায়। তাই বলা হয় যে যদি কুষ্মাণ্ডা দেবীর উপাসনা চতুর্থী তিথিতে করছে নবরাত্রি চলাকালীন, তাহলে নিশ্চিত নিশ্চিত আপনার মন থেকে সমস্ত দুঃখ এবং যে অশান্তি, ঝঞ্ঝাট, কষ্ট সেগুলো দূর হয়ে যাবে। তাহলে আপনারা নবরাত্রি চলাকালীন চতুর্থী তিথিযুক্ত দিনের দেবী কুষ্মাণ্ডার পুজো উপাসনা করুন, এতে ফায়দা মিলবে। আমাদের ছোট ছোট প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।